শীর্ষ আদালতের রায়ের পরে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক কয়েক দশক সময় লেগেছিল বিজেপির এই জায়গায় পৌঁছতে আমরাও লম্বা দৌড়ের জন্য প্রস্তুত পরে তিনি একটি কবিতা পোস্ট করেন আর তাতে লেখা দিল না উম্মীদ তো নেহি তবে নকম হি তো হ্যায় লম্বে হ্যায় গম কি সম মগর সম হি তো হ্যায় প্রবীণ নেতা গুলাম নবী আজাদও সুপ্রিম কোর্টের এই রায়কে অত্যন্ত দুঃখ এবং দুর্ভাগ্যজনক বলেন তিনি লিখেন জম্মু কাশ্মীরের মানুষেরা এই রায়ে খুশি নয় কিন্তু আমাদের এই রায় মানতে হবে।